আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলিশের বাজারে স্বাগতম। কারণ বাজার ফ্লাইওভারের নিচে আমরা এই মুহূর্তে আছি ইলিশের বাজার দরদাম জানতে। তা আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে দরদাম কেমন চলছে। আমি মাসিনি, আমরা মাইকটা পাই। দামটা কিছুটা বাড়তি, মাছ যদি হয়ে যায় তাহলে মাছ দাম কমে যাবে, সাহেবের জায়গায় চলে আসবে দাম। এটা হচ্ছে আপনার 1 কেজি 800-700 গ্রাম, এগুলো 1 কেজি যাচ্ছে আপনার 1300 টাকা কেজি, ওটা যাচ্ছে 300-400 ওটা 1000 টাকা কেজি। আর আপনার 1 কেজি প্লাস যেটা, মানে 1 কেজি 50 গ্রাম, ওটা 900-950 টাকা কেজি। এই যে এটা আছে, এটা 950-950 টাকা কেজি 1 কেজি প্লাস। এটা আরও কমবে যদি মাছ হয়। এখন মাছ বাড়ার সম্ভাবনা যে এই পূর্ণিমায়, মানে 3-4 দিন বাকি আছে, যে পূর্ণিমায় মাছ হয়ে যায় বাড়ার সম্ভাবনা, যদি মাছ হয়ে যায় নদীর আল্লাহ পাক দেয়, তাহলে মনে করবেন এটা কেজি বিক্রি হবে। এই যে আপনি 700-800 গ্রামের কথা বললাম, এটা কেজি হবে 900-1000 টাকা। এখন তো আপনি 1400-1500, এমন একটা 800 টাকা কেজি হতে পারে। যদি মাছ 3 দিন পরে মাছ বড় সম্ভাবনা, আজ থেকে 3-4 দিন যদি এর ভিতরে মাছ হয়ে যায় আল্লাহ পাক নদীতে দেয়, তাহলে এটা কেজি 800 গ্রাম যেটা বললাম, এটা কেজি হবে 800-900 টাকা। আর মাছ যদি না হয় তাহলে এর দাম হবে 1600-1800 টাকা। দাম মাছ না হলে তো দাম বেড়ে যাবে, দাম বেড়ে যাবে। কত বড় এগুলা? দাম কিছুটা বাড়তি, আগে তুমি বাড়তি মাছ আগের কমাই গেছে বাজার ধরা মরে কম নদীতে। দেখতে পাচ্ছেন মানে বড় মাছ আছে বেশ। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার।
ভিউয়ার্স, ইলিশ ছাড়াও এই বাজারে নানান জাতের মাছ দেশি এবং দেশের বাইরে থেকে ইন্ডিয়ান মাছও এখানে এই বাজারে আসে। আপনি চলেন তো আড়াই গেছে, আপনি চলেন খুঁজে পাই না।